নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। ডাক বিভাগের উদ্যোগে রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হল রবিবার। বিশ্ব হিন্দু পরিষদের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সিপিআইএম এর পক্ষ থেকে একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হল রবিবার। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না 2 নম্বর ব্লকের উচ্চলন গ্রামেও পালিত হল রামনবমী উৎসব। বিহার অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। শীতলা মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পুজো। বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চলে আসছে বিস্তারিত খবরে। ডাক বিভাগের উদ্যোগে রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হল রবিবার। কোর ব্যাংকিং এর অসুবিধা দূর করার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। জনগণকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তার লক্ষ্যে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। ডাক বিভাগের উদ্যোগে রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মুখ্য ডাক বিভাগের দপ্তরে। কোর ব্যাংকিং এর অসুবিধা দূর করার লক্ষ্যে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। 10টা ডিভিশনালের সদস্যগণ এদিনের কর্মসূচিতে অংশ নেন। জনগণকে কিভাবে আরো ভালো পরিষেবা দেওয়া যায় এদিন তার বিস্তারিত আলোচনা করা হয়। HO2SO একজন ট্রেজারিতে কাজ করছে, তার যা আইডি, তার পার্সোনাল যে আইডি, সেই আইডি দিয়ে সেই ট্রেজারার তাকে এখানে, আর অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার ট্রেজারার বলে কোনো রকম পোস্ট কিন্তু সেই জায়গায় নেই। এখানে কোনো সেরকম পোস্টের কোনো এক্সিস্টেন্স নেই, সবাইকে বলছে ট্রেজারার। এবার সাব অফিস থেকে একজন ট্রেজারার হিসেবে যে কাজ করছে তার যা আইডি, আর হেড অফিসের থেকে কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের ডাক বিভাগে কোর ব্যাংকিং যে সিস্টেম, সেখানে কাজ করতে যে প্রবলেম ডিপার্টমেন্টের হচ্ছে, সেই ব্যাপারে আমাদের এপেনপিওর উদ্যোগে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা সেমিনার করছি, রিজিওনাল সেমিনার। সেই রিজিওনাল সেমিনারে আজকে সাউথ বেঙ্গল রিজিওনের 10টা ডিভিশন ডাক বিভাগের তাদেরকে নিয়ে আমরা CSI কোর সিস্টেম ইন্টিগ্রেশন এর মাধ্যমে জনগণকে যে পরিষেবা আমরা দেবো সেই ব্যাপারে, যে ডিপার্টমেন্টাল প্রবলেম বিভিন্নভাবে TCS শিক্ষা দিচ্ছে আমাদের, সেখানে অসুবিধা আছে, সেই ব্যাপারে আমরা কর্মীদের আপলিফ্ট করার জন্য, আপগ্রেড করার জন্য আমরা এখানে শিবির করছি। সেই শিবিরের মধ্য দিয়ে কর্মীরা আপগ্রেড হবে এবং আগামী দিনে ডাক পরিষেবায় আমরা জনগণকে বেশি করে আমাদের সার্ভিস দিতে পারবো। সাথে সাথে আমরা ডিপার্টমেন্টের যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান যিনি চিফ পোস্টমাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষকে আমরা ইতিমধ্যে আমাদের অভিযোগ লিখিত আকারে আমরা 23 তারিখে জমা দিয়ে দিয়েছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কেন্দ্রীয় স্তরে তাদের মাধ্যমে আমরা যোগাযোগ দপ্তরের যিনি সচিব এন নন্দাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। যে সমস্ত আমাদের সাউথ বেঙ্গল রিজনের 10টা ডিভিশন আছে, হাওড়া, নর্থ হুগলি, সাউথ হুগলি, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, কন্টাই এবং আমাদের আসানসোল, 10টা ডিভিশন নিয়ে আমাদের যে কর্মীরা আছে আমরা সিলেক্ট করেছি। প্রতি ডিভিশন থেকে আমাদের 10 জন করে কর্মীদেরকে দিয়ে, এই 10-10 100 জনকে দিয়ে আমরা আগে এই রিজিওনাল সাউথ বেঙ্গল রিজিওনের আমাদের কর্মী সভা, যাকে বলা হয় আমাদের ট্রেড ইউনিয়ন কনভেনশন, সেটা আমরা করছি। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। বিশ্ব হিন্দু পরিষদের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মালির মাঠ এলাকায়। এ ব্যাপারে বর্তমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে রামনবমীর আয়োজন করা হয়েছিল তাতে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালির মাঠ এলাকায়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। দুষ্কৃতীদের তাণ্ডবে প্যান্ডেল থেকে সাইকেল কোনো কিছুই রেহাই পায়নি। আকস্মিক হামলার ফলে স্তম্ভিত হয়ে ওঠেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যবৃন্দ। আমি সাইকেল নিয়ে পেস্টল নিয়ে দাঁড়িয়েছিলাম, তৃণমূলের লোকেরা এসে আমাকে পিছন দিক দিয়ে এখানটা জামটার উপরে মারলো, মেরে ব্যাস আমি যেমনি দৌড়তে গেলাম আমার সাইকেলটা নিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিলাম। ওটা তারপর কী করেছিল ওখানে কিছু? ওরা সবাইকে, তৃণমূলের লোক যারা আসলো তাদেরকে সবাইকে মারধর করছে, তারা আসছে
প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে? প্যান্ডেলে আগুন ধরিয়ে দিয়েছে, প্যান্ডেলের কাছে ছিলাম না, প্যান্ডেল ঠিক অনেকটা দূরে ছিল। প্যান্ডেলটা কিসের প্যান্ডেল ছিল? কাপড়ের প্যান্ডেল, রামনবমীর প্যান্ডেল। হ্যাঁ, বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে যে রামনবমী পুজো ছিল মালির মাঠে, সেই পুজো প্যান্ডেল এবং আমাদের ছেলেদেরকে বেধড়াক মেরেছে, প্রচুর মেরেছে, পতাকা নিয়ে গেছে, পতাকা পুড়িয়ে দিয়েছে, পতাকা লাথি দিয়ে এরকম এরকম ওম পতাকাতে লাথি দিয়ে পুড়িয়ে এরকম ডলে ডলে তারা ই করেছে, ওম পতাকাকে অপমান করেছে। কারা করলো অ্যাটাকটা? এরা আমরা জানি এটা আর কে করতে পারে, আমরা যেটা মনে করি যে তৃণমূলের একটা গোষ্ঠী এসে এগুলো করেছে। এটি তারা কি কি নিয়ে হামলা করে, কি কি তাদের হাতে? তাদের লাঠি, বড় বড় লাঠি, গাছ, সব থেকে বড় বাস নিয়ে সব এদের ছেলেগুলোকে মেরেছে, পা ভেঙে দিয়েছে। কতজন আহত হয়েছে আপনাদের? একজনের সাইকেল সাইকেল ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে একটা সাইকেল। আপনাদের কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে? আহত হয়েছে, এই হাতে মেরেছে, এই একে মেরেছে, একে মেরেছে, একে মেরেছে, সাইকেল ভেঙে দিয়েছে। আপনি আহত ছিল একটা ছেলে হাতে? আপনার নাম কি? আপনি কি থানায় কমপ্লেন করছেন? প্যান্ডেল কমপ্লেন করব, কমপ্লেন করব, করবই। কমপ্লেন আমাদের এখন নেয়নি বলছে যে ইনকোয়ারিতে গেছে, কিন্তু আমাদের কমপ্লেনটা আগে নেওয়া উচিত। এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী, রিপোর্ট আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। সিপিআইএম এর পক্ষ থেকে একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই মিছিলটি নিমো থেকে শুরু হয়ে রসুলপুর পর্যন্ত যায়। বিভিন্ন দাবির ভিত্তিতে এদিনের মিছিল অনুষ্ঠিত হয়। একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হলো রবিবার। সিপিআইএম এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান থানার নিমো থেকে রসুলপুর পর্যন্ত সাইকেল র্যালিটি অনুষ্ঠিত হয়। আসন্ন পঞ্চায়েত ভোট সঠিক সময় করার দাবিতে 100 দিনের কাজে দুর্নীতি বন্ধ করা সহ বিভিন্ন দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। শতাধিক মানুষ এদিনের এই র্যালিতে পা মেলান। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে কর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। সাইকেল মিছিল আছে আমাদের, মানে কি উপলক্ষে সাইকেল মিছিল হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন সঠিক সময় করার দাবিতে পঞ্চায়েত নির্বাচনে মাসেল শক্তি, পেশি শক্তি এবং হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে, যাতে হচ্ছে যে পঞ্চায়েত গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েত নির্বাচন হয় এবং গণতান্ত্রিক পরিবেশে পঞ্চায়েত গঠিত হয়, এর দাবিতেই আমাদের হচ্ছে যে মিছিল। এবং তার সঙ্গে আজকে গোটা পশ্চিমবাংলা জুড়ে যে পঞ্চায়েতে 100 দিনের কাজে যে ব্যাপক দুর্নীতি হচ্ছে শাসক দলের হচ্ছে নেতৃত্বে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকে সাইকেল মিছিল। আচ্ছা, কোনোরকম পঞ্চায়েত নির্বাচন প্রভাবিত হতে পারে বলে মনে হয় না? গ্রামে হচ্ছে বিজেপির কোনো প্রভাব পড়বে না, বিজেপি আর তৃণমূল একই হচ্ছে যে তাদের নীতি, এবং যা আজকে ত্রিপুরায় দেখছেন একই হচ্ছে যে 2011 সালের হচ্ছে যে প্রতিচ্ছবি ত্রিপুরাতে আজকে বিজেপির নেতৃত্বে দেখা যাচ্ছে। নিমো থেকে কৃষ্ণ সাহার, রিপোর্ট আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না 2 নম্বর ব্লকের উচ্চালন গ্রামেও পালিত হল রামনবমী উৎসব। রায়না তৃণমূল কংগ্রেস ও উচ্চালন যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। উৎসব উপলক্ষে নাম সংকীর্তনের পাশাপাশি খিচুড়ি ভোগ খাওয়ানো হয়। রবিবার ছিল রামনবমী। এ রাজ্যের রামনবমী নিয়ে রাজ্য রাজনীতি সরগম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্ত্রসহ মিছিল নিষিদ্ধ করেছেন। প্রশাসনকে কড়া হাতে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রায়না 2 নম্বর ব্লকের উচ্চালন গ্রামে রায়না তৃণমূল কংগ্রেস ও উচ্চালন যুব কংগ্রেসের উদ্যোগে রামনবমী উৎসব পালন করা হয়। এদিন সকাল থেকে চলে নাম সংকীর্তন, পাশাপাশি গ্রামের সকল মানুষকে খিচুড়ি ভোগে আপ্যায়ন করা হয়। রায়না 2 নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, রায়না তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং উচ্চালন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উচ্চালন গ্রামে আজকে আমরা রামনবমী পালন করছি। এই জন্যই আমরা রামনবমী পালন করছি এবং রামের মাধ্যমে দিয়ে আমরা এই বার্তায় দিতে চাইছি, সত্যযুগে রাম আমরা জন্মেছিল জানি, কিন্তু রামকে নিয়ে বিজেপি নামক একটি দল আজকে অত্যাধিক মাতামাতি করে তারা তাদেরকে যারা নিজস্ব সম্পত্তি রূপে মানুষের কাছে প্রচার করতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে রাম একজন আদর্শ পুরুষ, যাকে পুরুষোত্তম বলা হয়। ভারতবাসীর মনে, কি হিন্দু কি মুসলিম, সমস্ত স্তরের ভারতীয়দের মনে রাম একটা বিশিষ্ট জায়গায় আছে। তো সেই জন্যই আমরা চাইছি যে রামের মহত্বকে রামনবমীর মাধ্যমে প্রচার করতে। আজকের দিনটা কীভাবে পালন করব? আজকের দিনটি সকাল থেকে আমরা রাম নাম সংকীর্তনের মধ্যে দিয়ে আমরা দুপুরে সমস্ত গ্রামের মানুষদেরকে একটু ভোজনের ব্যবস্থা করে রামের উৎসর্গেই তার প্রসাদ রূপে আমরা প্রসাদ রূপে সেটুকু মানুষের কাছে খিচুড়ি খাইয়ে আমরা বার্তাটা এটা দিতে চাইছি যে রামকে সামনে রেখে আমরা অন্তত ভারতবর্ষের মানুষের কাছে এই বার্তা দেবো, রাম ছিলেন সত্যের পূজারি, রামের সেইভাবে প্রচার হোক, কোনো রাজনৈতিক দলের তিনি আজ্ঞাবহ ছিলেন না। মুন্সী হাসিবুর রহমান বলেন, একটি রাজনৈতিক দল রামনবমী নিয়ে রাজনীতি করছেন, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না। বার্তা বলতে আমরা আজকে রামনবমী পালন করছি, রামের ইতিহাস সম্বন্ধে কিছু বলবো আমি, যেটা হচ্ছে রাম জন্মাবার 250 বছর আগে বাল্মীকি রামায়ণ রচনা করেছিল, সেখানে রামকে অবতার রূপে তিনি দেখাননি। পরবর্তীকালে কীর্তিবাস রামায়ণকে সুন্দরভাবে রচনা করে আজকে হিন্দুদের মনে অবতার রূপে প্রতিষ্ঠিত করতে পেরেছে। রাম কিন্তু অবতার ছিলেন না, রাম ছিল সত্যের প্রতীক এবং সুষ্ঠু প্রশাসক। রাম রাজত্ব আপনারা জানেন, রাম রাজত্বে কেউ অসুখী ছিল না। হ্যাঁ, আর আজকে যারা বিজেপি নামক দলটি আজকে রামকে নিয়ে যে রাজনৈতিক উদ্দীপনা দেখাচ্ছে, এটা কিন্তু সমস্ত মানুষের মনে একটা অন্য বার্তা বহন করছে। আজকে আমরা উচ্চালন রায়না 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উচ্চালন গ্রামে রামনবমী উৎসব পালিত হচ্ছে। এর আগে কি পালন করতেন আপনারা? এর আগে আমরা প্রতিবারই এরকম এত বৃহৎ আকারে করিনি, কিন্তু এই উৎসবটাকে পালন করার জন্য মানুষের সাথে সংযোগ বাড়িয়েছি এবং মানুষের সাথে সংযোগ করেছি। এবারে আমরা একটু বৃহৎ আকারে উৎসবটা পালন করছি। কোথায় করছেন এটা? আমরা উচ্চালন বাজারে উচ্চালন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল অফিসের সামনে বাজার থেকে করছি। উচ্চালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। শেহারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। এদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় রায়না 1 নম্বর ব্লকের খেমতা গ্রামে। এর পাশাপাশি এদিন একটি মঞ্চের উদ্বোধন করা হয়। শেহারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। শেহারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। আজকে এই সম্মেলনটা হচ্ছে আমাদের শেহারা অঞ্চলের অন্তর্গত খেমতা গ্রামে, সেখানে আমাদের রাজনৈতিক কর্মী সম্মেলন হচ্ছে। আচ্ছা, এখানে কাদেরকে নিয়ে সম্মেলন হচ্ছে? এখানে সম্মেলনটা হচ্ছে মূলত আমাদের শেয়ারা অঞ্চলের সমস্ত নেতৃত্ববৃন্দ, কর্মীবৃন্দ সহ ব্লক নেতৃত্ববৃন্দ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শৈলেনবাবু আছেন এবং আমাদের আশেপাশের সমস্ত তৃণমূল কংগ্রেস এবং এই গ্রামের সমস্ত বাসিন্দারাও আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন। আর কে কে উপস্থিত আছেন? আর মহিলারাও এখানে উপস্থিত আছেন, ছাত্র আছে, মহিলা আছে, বিধায়ক সর্বোপরি বিধায়ক নেপাল ঘড়ি মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন। কতক্ষণ চলবে এটা? এই সম্মেলনটা মোটামুটি আমাদের শুরু হয়ে গেছে, আমাদের চলবে মোটামুটি 3:30 থেকে 3:30 পর্যন্ত আমরা চালাবো। আপনার নাম পরিচয়? আমার নাম আশিস কুমার কুণ্ডু, আমি এই অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। রায়না 1 নম্বর ব্লকের খেমতা গ্রামে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। এর পাশাপাশি খেমতা গ্রামে পঞ্চায়েত সমিতির ব্যয় তৈরি একটি মঞ্চের উদ্বোধন হয়। ফিতে কেটে মঞ্চের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আনোয়ার আলী।
আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এখন আমাদের যে অবজার্ভার অরূপ বিশ্বাস সাব ডিভিশন লেভেলে যে আমাদের সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে তিনি নির্দেশ দিয়েছেন ব্লকে ব্লকে অঞ্চল অঞ্চলে সম্মেলন করাবার জন্য যে আমাদের নির্দেশ। আজকে রায়না ব্লকে প্রায় চারটে অঞ্চল আমাদের সম্মেলন হয়ে গেছে। আমাদের আজ শিয়ালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ কর্মী সম্মেলন, ছাত্র যুব মহিলা সকলকে নিয়ে আমরা এই কর্মসম্মেলন করব। আমাদের 12 থেকে আরম্ভ হবে, 3টে পর্যন্ত আমরা এই সম্মেলন চালিয়ে যাব। এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের নিজস্ব ফান্ডে আমরা এখানকার মানুষের চাহিদা অনুযায়ী রামকৃষ্ণপুর চণ্ডীপুর খেমতার যে মানুষের চাহিদা অনুযায়ী আমরা একটা নিজস্ব ফান্ডে আমরা একটা মঞ্চ তৈরি করে দিয়েছি, সেটা আজকে উদ্বোধন করলেন। উদ্বোধন করা হলো এই মঞ্চ। আগামী দিনে এলাকার বিভিন্ন রকম যে পুজো সে পুজো পাবেন ওনাদের সহায়তা কাজে লাগবে সংস্থা সংস্থা। আজকে আমাদের আগামী যে উন্নয়ন সেই উন্নয়ন ধারাকে আমরা যাতে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করে আগামী পঞ্চায়েত নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন সামনে রেখে আমাদের কর্মী সম্মেলন আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা যাতে সমস্ত সিট আমাদের নেত্রী হাতে তুলে দিতে পারি এটাই আমাদের সাফল্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নেপাল খুরি, সনদ দে, শেখ ইসমাইল, কাজল সরকার সহ তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থক। এক নম্বর ব্লকের আমাদের প্রদেশ নেতৃত্বের নির্দেশে মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অর্থাৎ নির্দেশে এই উন্নয়নমূলক কাজের অভিযান যেভাবে ডায়না এক নম্বর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতগুলো যেভাবে কাজের উন্নয়নের আমাদের ব্যাপক মোকাবেলা করেছে নেত্রীর নির্দেশে, সেই সমস্ত প্রচারের জন্য মানুষকে অবগত করার জন্য এবং তাদের মধ্যে কী ক্ষোভ বা দুঃখ আছে সেগুলো কিছু জানার জন্যে আমাদের কোনো ত্রুটি থাকলে আমরা ক্ষমা চেয়ে নেব। আগামী দিনে যে পঞ্চায়েত আমরা তৈরি করব মমতার নির্দেশে স্বচ্ছ এবং সুন্দর মানুষ একটা যেন গড়ে ওঠে, মানুষের পরিষেবা দিতে পারে, তারা যেন মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং আগামী দিনে আরও ভালো পঞ্চায়েত করে সাধারণ মানুষের মধ্যে যেন একটা স্বতঃস্ফূর্তভাবে মমতা ব্যানার্জির দিকে বিশ্ব বরেণ্য মমতা ব্যানার্জির দিকে এগিয়ে যেতে পারে। সেই বিষয়ে আজকে কি সম্মেলন? সেই বিষয়েই আজকে এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আনোয়ার সাহেব উদ্যোগ নিয়েছেন, আমরা উদ্যোগ নিয়েছি, আমারও বয়স হয়েছে, আমি আমার জীবনের শেষ দিকে এসে আমার এখানে খুব ভালো লাগছে, সকল মানুষের যে শ্রদ্ধা পাচ্ছি ভালোবাসা পাচ্ছি আমি এর বেশি কিছু আশা চাই না। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলনটি। অনুষ্ঠানে মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমরা অলরেডি রায়না দু নম্বর ব্লক তো শেষ করেছি, আটটা অঞ্চলে আমরা এক নম্বর ব্লকের আজকে শেয়ারাই করছি, অলরেডি নারুগ্রাম এবং পলাশনা আমরা অঞ্চল সম্মেলন করছি, প্রত্যেকটা অঞ্চলই করব। এই অঞ্চল সম্মেলনের মাধ্যমে আগামী যে পঞ্চায়েত নির্বাচন আমরা বিভিন্ন বুথের যারা গুরুত্বপূর্ণ কর্মী তাদেরকে ডেকে এনে তাদেরকে গুরুত্বপূর্ণ কর্মীদেরকে নিয়েই আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে কীভাবে যাব সেই নির্দেশ এখান থেকে দিচ্ছি এবং তার সাথে সাথে 2011 সালে দল মামাটি মানুষের দল ক্ষমতায় আসার পর আমরা কি উন্নয়ন করেছি এবং 13 সালের পঞ্চায়েত গঠন হওয়ার পর আমরা মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে যে উন্নয়ন আজকে রায়নায় হয়েছে সেই উন্নয়নের কথাগুলি আমরা আজ কর্মীদেরকে নির্দেশ দিচ্ছি যে বুথে বুথে বুথের কর্মীদেরকে জানাতে এবং বুথের কর্মীরা প্রত্যেকটা বুথে অলরেডি বসেছেন, তারা বুথে বুথে বসে এমনও কোনো মানুষ আছে আমরা একটা লিস্ট করতে বলেছি তাদের কাছে, যেমন একটা লিস্ট করে আনো যে মামাটি মানুষের সরকার আসার পর কোন উন্নয়নটা আপনারা পাননি, যদি এমন কোনো ব্যক্তি থাকে যারা উন্নয়নটা মামাটি মানুষের সরকারের উন্নয়নের আওতায় এখনো আসেনি তাদের লিস্ট আমরা করার কথা বলেছি কর্মীদেরকে। খেমতা গ্রাম থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই র্যালিটি অনুষ্ঠিত হয় শিহারা বাজার এলাকায়। আনুমানিক 100 জন এদিনের র্যালিতে অংশ নেন। রবিবার একটি বাইক মিছিল অনুষ্ঠিত হলো। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই র্যালিটি। শিহারা বাজার থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে পুনরায় ওই স্থানে এসে র্যালিটি শেষ হয়। আনুমানিক 100 জনের ওপর এদিনের এই র্যালিতে অংশ নেন। সম্প্রীতি বজায় রাখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয় আয়োজকদের পক্ষ থেকে।
আজকে রামনবমী, ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন, সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা শেয়াড়া বাজারের শেয়াড়া এলাকার বিভিন্ন রকম আমাদের যে সমস্ত ছেলেরা আছে আমাদের সংগঠনের, আমাদের পরিষদ বা আমাদের এলাকার ছেলেরা একসঙ্গে একত্রিত হয়ে বাইক র্যালির মাধ্যমে রামের, ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করে আমরা একটা বাইক র্যালি অনুষ্ঠিত করেছিলাম। কি বার্তা দিতে চাইছেন এই বাইক র্যালির মাধ্যমে? বাইক র্যালির মাধ্যমে আমরা এই বার্তাটাই দিতে চাইছি যে ভগবান শ্রী রামচন্দ্র আমাদের সকলের মধ্যে বিরাজমান, সবার মধ্যে আছে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমরা একটাই বার্তা দেবো, আমরা সকলে এক থাকবো, এক থেকে আমাদের যে সম্প্রীতি, সম্প্রীতিকে ঐক্যবদ্ধ করব, আমরা এগিয়ে যাব, এটাই কামনা করি। জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। র্যালিতে অংশগ্রহণকারী কর্মীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। আমরা র্যালিটা করেছি যে আমাদের যে আদেশের বা বিশ্বগুরু পরিষদের সারা বাংলায় রামনবমী পুজোকে কেন্দ্র করে এই র্যালি আমাদের হয়েছে। কে কে উপস্থিত আছেন এখানে? উপস্থিত আছেন আমাদের খণ্ডকোষের বিভাগের দায়িত্বে রয়েছেন কৌশিক রায়নার, কাশীনাথ পাত্র এবং রায়নার ছ নম্বর, সাত নম্বর জেডপির সভাপতিরা এবং আমাদের যারা পার্টি কর্মী রয়েছেন সকল মিলে এই অনুষ্ঠানে যোগ দেবেন। কোথা থেকে কোথা পর্যন্ত হবে রায়টা? আমরা মূল প্রোগ্রামটা শেয়ারা এফসিআই থেকে চালু করে শেয়ারার একটা পুরো রায়নার উপর দিয়ে গিয়ে জামুই বা ফতিপুর কভার করে এসে শেয়ারা গ্রাম দিয়ে হয়ে নায়কা বাজার সিদর ঢল হয়ে আবার শেয়ারা গ্রাম দিয়ে এসে আমরা আবার এই এফসিআই গোডাউনের এখানে শেষ করি। এটা আমাদের বিশ্বহিন্দু পরিষদের উদ্যোগেই হচ্ছে আমাদের নেতৃত্বে। আজকের এই র্যালিতে কতজন? শেয়ারা বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। আসছে পরের খবরে। শীতলা মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হল। মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন জায়গা ঘুরে লস্কর দেখিতে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। আনুমানিক 1000 জন মহিলা মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। বর্ধমান শহরের শীতলা মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হল রবিবার। প্রতি বছর মন্দির কমিটির রামনবমীর দিন এইরূপ শোভাযাত্রার আয়োজন করা হয় বলে জানান উদ্যোক্তারা। এদিন রানীশাহের পূর্ব পাড়ে শীতলা মন্দির থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিসি রোড, জিটি রোড হয়ে লস্কর দিঘিতে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার উপপৌরপতি খন্দকার মোহাম্মদ শহীদুল্লাহ, পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিত করা হয়েছে। আজকের দিনটা কেন বেছে নিলেন? মায়ের পুজো এই রামনবমীর দিনেই করা হয়, প্রত্যেক বছরই রামনবমীর দিনে মায়ের পুজো। কী কী থাকছে ব্যবস্থা? ব্যবস্থা কী কী থাকছে? ব্যবস্থা এখান থেকে 501 মহিলা করা ফলকযাত্রার আয়োজন করা হয়েছে। এরপরে এই মহিলাদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়েছে। তারপর সন্ধ্যাবেলা মানে এরপরে মায়ের পুজো হবে, 5টা 6টার পর থেকে আপনার অনুষ্ঠান দেখা হয়েছে, বাউল গান প্লাস আপনার শীতলার মাথার গান। এই জায়গাটা কোথা থেকে ছাড়ছেন আপনারা? রানীতার পূর্ব পাড় থেকে মায়ের মন্দির অব্দি এই ঘরের আয়োজন করা। আপনার এদিন প্রায় 1000 মহিলা মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এছাড়াও ছৌ নাচ ও বিভিন্ন বাদ্যযন্ত্র শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সোমবার ভক্তদের জন্য অন্নকূটের ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পুজো। বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় অন্নপূর্ণা পুজো। বর্তমানে জহুরিপট্টি এলাকায় অনুষ্ঠিত হয় পুজোটি। শ্রী শ্রী অন্নপূর্ণা মাতার পুজো অনুষ্ঠিত হল রবিবার। বর্ধমানের জহুরিপট্টি এলাকায় অনুষ্ঠিত হয় দেবী বন্দনা। ধর্মীয় রীতিনীতি মেনে চলে পুজো পাঠ। বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় পুজো। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গণে। দেবী আরাধনা ঘিরে ভক্তদের মধ্যে উদ্দীপনা ফুটে ওঠে। আজকে মায়ের পুজো, মহানবমী অষ্টমী একসঙ্গে প্রিয় হয়। ভোর 5টা থেকে আরম্ভ হয়েছে উত্তোলন করে বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে। বৃহস্পতিবার দিন মহা অন্নপূর্ণা আছেন, হ্যাঁ, এবং এখানে মায়ের ভোগ বিতরণের জন্য ব্যবস্থা করা হয়েছে। আনুমানিক আর কি 15-16,000 লোকের আমরা আর কি প্রসাদ দিতে পারবো, এইটা একটা ইচ্ছা আছে মায়ের, যা ইচ্ছা। কত বছরটা পুরনো পুজো এটা? এটা পুজো তো আজকে কম করে 60 বছরে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মেমারিতে, যদিও ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে মেমারিতে। শনিবার গভীর রাতে বজ্রপাতের ফলে আগুন ধরে যায়, ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। আতঙ্ক হয়ে গেছে। কি দেখলেন সেই সময়? পুরো আগুনে হালকা মনে হচ্ছে ঢুকলো ঘরে এসে। তারপর দেখি নার্সের কাছে ধাও ধাও করে আগুন জ্বলছে, সব জল ফল দিয়ে নিভাচ্ছে। আচ্ছা, কেউ কোনো রকম আহত হয়েছিল বলুন? না, কেউ আহত হয়নি। কোন এলাকা এটা? এটা হচ্ছে জোড়াসাঁকো উদয়পল্লী দক্ষিণ পার। স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ঘটনার জেরে কোনো প্রাণহানি ঘটেনি। বজ্রপাতের ফলে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আনন্দ, আমি যখন ধুম করে পড়ল কিন্তু শব্দটা পালাম এমন শব্দ হলো, মানে সে বেকায়দা। তা চিন্তা করলাম কি যে এত শব্দ আর কারণ থাকে। তারপরে পাশের থেকে এ পাশে ও পাশের থেকে সব ডাকাডাকি করতেছে যে আগুন লাগছে গাছের মাথায়, বজ্র আঘাত পড়েছে, আগুন লাগছে। ওই শব্দ শুনে দৌড় দিয়ে ঘরের থেকে বেরোই। আমি চিন্তা করলাম কি ওই ঘরে কি আগুন টাগুন ধরে গেল না কি, তখনই দৌড়িয়ে বেরোলাম টর্চ লাইট নিয়ে বেরোইয়া। ওকে তো ডেকে ডুকে বার করলাম। তারপরে পাড়ার সব লোকজন আসলো, ওরা আসিয়ে মোটামুটি ছাদের উপর বসেই সব ওই গাছের দিকে আর কি ওই ট্যাঙ্কির থেকে জল বার করে করে সব চালিয়ে 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 নিয়ে বলো। তারপরে বৃষ্টি পড়া শুরু হলো, পুরো নিভে গেল। কতটা ভয় পেয়েছিলেন আপনারা? ও বাবা, আমি তো মানে মোটামুটি আমার গা কাঁপ শুরু হয়ে গেছে একেবারে। হ্যাঁ, ঠিক আছে। আমরা তো ঘুমিয়েছিলাম, ঘুমিয়ে থাকতে হঠাৎ শব্দ হলো। সেই শব্দের কারণে বুঝতে পারিনি যে কোথায় শব্দ হয়েছিল, তার কারণ সেই সময় তো ঘুমিয়েছিলাম। তারপরে যখন পাশের বাড়ি থেকে মানে
বলতে লাগলো যে তোমাদের নারকেল গাছে আগুন ধরে গেছে। তখন আমরা উঠে দেখি যে সত্যি আগুন ধরে গেছে, তখনই আমরা নিভানোর চেষ্টা করেছিলাম। না পুলিশ আসছিল, তা যখন আসছিল তখন আগুন নিভে গেছিলো, যার কারণে তারা চলে গেছিল। কেউ কোনো রকম ভাবে আহত হয়েছে বা কেউ কোনো রকম অসুস্থ না কোনো ব্যক্তি আহত হয়নি, কিন্তু আতঙ্কিত হয়েছিল অবশ্য, শব্দের কারণে দুবার শব্দ হয়েছিল, যার কারণে আতঙ্কিত হয়েছিল। মেমারি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। চিরাচরিত প্রথা ও ঐতিহ্য মেনে কাটোয়া শ্রীবাটি গ্রামে রঘুনাথজি মন্দিরে রং খেলা অনুষ্ঠিত হল। প্রতি বছরের ন্যায় এবছরও রামনবমী উপলক্ষে রঘুনাথজিউয়ের পুজো হয়। প্রায় 250 বছরের প্রাচীন এই পুজো, বহু ভক্তির সমাগম ঘটে মন্দির চত্বরে। চন্দ্রবণিক পরিবারের কুলদেবতা রঘুনাথজিউ, এলাকার মানুষ ছাড়াও পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু ভক্তরা মন্দিরে পুজো দিতে আসেন। এখানে কি উপলক্ষ হয় অনুষ্ঠানটি? আচ্ছা, আমাদের এখানে রামনবমী উপলক্ষে প্রতি বছরই ভোগ খাওয়ানো হয়। এখানটায় আমরা প্রায় 1000-1200 লোককে বসিয়ে আপনার খিচুড়ি খাই। এছাড়া আমাদের কিছু অনুষ্ঠান থাকে, সেটা হলো নাম সংকীর্তন। মেনলি আমাদের এখানে রামের এর উপর অনুষ্ঠান করা হয়। এটা কত বছর পুরনো? এটা আমাদের প্রায় 250 উপর। এখানে চন্দ্র ফ্যামিলি ছাড়াও গ্রামের সমস্ত লোককে নিয়ে আমাদের এই অনুষ্ঠান করা হয়। এছাড়া আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই চন্দ্র ফ্যামিলির ছেলে বউ, এই সমস্ত যারা বাইরে থেকে আছে। নমস্কার, আমরা এখন শ্রীবাটি রঘুনাথ মন্দিরে এসেছি। এবার আমরা একটু জেনে নেবো রঘুনাথ মন্দিরের ডিটেলস কি বলতে চাইছে। এই মন্দিরটি কত বছর পুরানো? এটা প্রায় 200-250 বছর পুরনো। কি উপলক্ষে হয় মন্দিরটি? মন্দিরটি রাম রঘুনাথের মন্দির, তো রামের জন্মদিন উপলক্ষে রামনবমী অনুষ্ঠান করা হয় এবং এটা প্রতি বছরই করা হয়। এবং তার সঙ্গে আমাদের এখানে একটা ভোগ খাওয়ানোর অনুষ্ঠান হয়, যেটা আমরা নর্মালি আলোচনার ভোগ এবং সঙ্গে খিচুড়ি ভোগও দেওয়া হয়, সঙ্গে দুটো তরকারি চাটনি সব কিছু এবং কি দুধে মিষ্টি সব সময় হ্যাঁ যত্ন সহকারে মানুষকে খাওয়ানো হয়। গ্রামে প্রত্যেক মানুষ অংশগ্রহণ করে এখানে? এখানে চন্দ্রবণী ছাড়াও এখানে প্রত্যেকটা পাড়ার মানুষ অংশগ্রহণ করে। এটাতে খিচুড়ি খাওয়ানো 1000-1500 লোক অংশগ্রহণ করে এবং এখানে বসিয়ে খাওয়ানো হয়। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। একটি বিশ্ব সংগঠনের পক্ষ থেকে রবিবার পদযাত্রা অনুষ্ঠিত হলো। বর্তমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমার পর আবার বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়। 3 দিন ধরে একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এদিন পদযাত্রার উদ্বোধন করেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়। 320 জন ছাত্রছাত্রী এই পদযাত্রায় অংশগ্রহণ করে। ডিস্ট্রিক্ট র্যালির মেন থিম হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান প্রমিস। আমাদের সংগঠনটা অ্যাকচুয়ালি বিশ্বব্যাপী সংগঠন, আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান প্রমিস নিয়ে কাজ করছি যাতে বিশ্ব শান্তি হয়।
বিশ্বের 180টি দেশে স্কাউটিং গাইডিং চলে। আমরা সবাই মিলে কিন্তু বিশ্ব শান্তির দিকে এগিয়ে যাচ্ছি, তার জন্য আমরা মেসেঞ্জার অফ পিস অ্যাওয়ার্ড পেয়েছি। আমরা ওয়ার্ল্ডের একটি সংস্থা আছে, সেখান থেকে আমরা পেয়েছি, আর মেসেঞ্জার অফ পিস নিয়ে আমরা কাজ করছি। সেই জন্য আমাদের ডিস্ট্রিক্ট র্যালির থিমটাই হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান প্রমিস, এক বিশ্ব এক প্রতিজ্ঞা। তিন দিন ধরে কি কি হচ্ছে? তিন দিন ধরে আমাদের ডিস্ট্রিক্ট র্যালিতে নানা রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিস চলছে, স্কাউটিং গেম হচ্ছে, তাদের ক্যাম্প ফায়ার হচ্ছে, আজকে ফোক ডান্স প্রোগ্রাম আছে, তার মাঝখানে আজকে একটা র্যালি আছে, এবং সমস্ত র্যালির মাধ্যম দিয়ে বর্ধমানবাসীকে আমরা জানাতে চাইছি যে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের ছোট ছোট শিশুরা তাদের নানা ধরনের মেসেজ নিয়ে তারা আপনাদের কাছে এসেছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো এক ব্যাচকে নিউজ হেডলাইন্স। ডাক বিভাগের উদ্যোগে রিজিওনাল সেমিনার অনুষ্ঠিত হল রবিবার। বিশ্ব হিন্দু পরিষদের প্যান্ডেলে আগুন ধরিয়ে দেওয়া ভিড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সিপিআইএম এর পক্ষ থেকে একটি সাইকেল মিছিল অনুষ্ঠিত হল রবিবার। অন্যান্য জায়গার সাথে সাথে রায়না 2 নম্বর ব্লকের উচ্চালন গ্রামেও পালিত হল রামনবমী উৎসব। বেহারা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হল। শীতলা মায়ের মন্দির কমিটির পক্ষ থেকে অভিনব শোভাযাত্রা অনুষ্ঠিত হল। রবিবার অনুষ্ঠিত হল অন্নপূর্ণা পুজো। বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।